চেষ্টা করছি একজন বলছেন যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন দিয়েছিল তাদেরকে কেন শহীদ বলা হয় উত্তর চাই তারা কি ইসলামের জন্য জীবন দিয়েছে তারা কি কাফের বিরুদ্ধে যুদ্ধ করে মারা গিয়েছিল চমৎকার কথা আমরা বলবো যে এই ক্ষেত্রে শহীদ শব্দ কারোর ব্যাপারে দুনিয়াতে আপনার সুস্পষ্ট না জানা পর্যন্ত আপনার বলা ঠিক না কাউকে শহীদ বলা মানে তাকে জান্নাতি বলে দেওয়া আর এটা হ্যাঁ আল্লাহ জ্ঞাসা নু কুরআন মাজিদের মধ্যে বলছেন হ্যাঁ ওয়া আদ্রি মায়ু ওলা বিকম যে হ্যাঁ রসুলকে আল্লাহ বলছেন আপনি বলে দেন যে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে তোমাদের সাথে কি করবে আমি জানি না সুতরাং যেখানে আল্লাহ রসুল নিজের ব্যাপারে শঙ্কা হ্যাঁ দেখিয়েছেন হ্যাঁ আশঙ্কা বোধ করেছেন যে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে এবং আল্লাহ এই কথা শিক্ষা দিয়েছেন সুতরাং আমরা কিভাবে আরেকজনের ব্যাপারে শহীদ বলতে পারি যে তিনি শহীদ শহীদ মানে জান্নাতি কারণ শহীদ শহীদ তো তো যাবে এটাই নিশ্চিত সুতরাং কাউকে শহীদ বলে দেওয়া এটা ঠিক নয় কিন্তু আশা করা যেতে পারে হ্যাঁ কেউ হ্যাঁ যে যদি সাথে সাথে যুদ্ধ যুদ্ধ করে নিষ্ঠার করেন তার ব্যাপারে আমরা আশাবাদী হতে পারি আল্লাহর কাছে হ্যাঁ ইচ্ছা করতে পারি যে আল্লাহ তাকে শহীদ হিসেবে গণ্য করেন যেমন বর্তমানে হ্যাঁ করুণের মধ্যে অনেকে মৃত্যুবরণ করছেন তাদের ব্যাপারে আমরা আশাবাদী হতে পারি যে তারা সাদাতের মর্যাদা পাবেন কিন্তু কাউকে বলতে পারি না শহীদ অমুক আর একটা ব্যাপার সেটা হচ্ছে মুসলমানদের সাথে যুদ্ধ ছিল হ্যাঁ সুতরাং এই যুদ্ধ হচ্ছে জালেমদের বিপক্ষে মুজলুম যুদ্ধ এটা সরিয়েতে যায় আছে কিন্তু কথা হচ্ছে যে সেইখানের মধ্যে আপনার চেতনা দেখার বিষয় আছে যে আপনি কি জন্য যুদ্ধ করছিলেন কারণ সেইখানে হিন্দুরাও ছিল মুসলমানরাও ছিল কমিউনিস্টরাও ছিল অনেকে যুদ্ধ করছে শুধু যে খাঁটি ইমানদাররা যুদ্ধ করছে তা না কিন্তু শেষ পর্যন্ত দেশাত্মবোধ নিয়ে হ্যাঁ ইসলামের জন্য ইসলামী কান্ট্রিকে রক্ষা করার জন্য কে যুদ্ধ করছে সেটা আল্লাহ ভালো জানে সেটা আমরা বলতে পারি না কারণ কিন্তু এটা বলতে পারি যে জালিমের বিরুদ্ধে অনেকে ইসলামী চেতনা নিয়ে কারণ হাদিসের মধ্যে আছে হ্যাঁ আপনার জালেমের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য সুতরাং জালেমের বিরুদ্ধে তারা যখন আমাদের বিরুদ্ধে আক্রমণ করে বসছে হ্যাঁ নিজের হ্যাঁ নিজের মা বোনের ইজ্জত হনন করতেছিল এবং হ্যাঁ মানুষকে হত্যা করতেছিল তখন এর বিরুদ্ধে যুদ্ধ করা দায়িত্ব হয়ে পড়েছে কারণ যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তখন কিন্তু পিস পাওয়ার কোনো সুযোগ থাকে না এখন আল্লাহ রসুল বলছেন মান কুতিলা দু শহীদ বলছে যে ব্যক্তি নিজের সম্ভ্রম রক্ষা করার জন্য যুদ্ধ করে হ্যাঁ মারা যাবে সে শহীদ হয়ে যাবে সুতরাং অনেকে আছে নিজের মা বোনের ইজ্জত রক্ষার জন্য হ্যাঁ যুদ্ধে নামিয়ে পড়েছে সুতরাং তারা যদি এই অবস্থায় মারা যায় তারা শহীদ হয়ে যাবে এটা রসুলের কথা এরকম মান মানকুদ এরা দু নানাফসি ফর শহীদ এরকম কেউ নিজের জীবন আত্মরক্ষার জন্য যে ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানি বাহিনী সুতরাং নিজেদের জীবন রক্ষার জন্য কেউ যদি নেমে পড়ে মরে যায় শহীদ কিন্তু যদি অন্য কোন ইচ্ছা যেমন কমিউনিস্টরা বলে আমরা ধর্ম রাষ্ট্র গঠন করার জন্য যুদ্ধ করেছি হ্যাঁ তাইলে তারা অনেকে তো মরে নাই কিন্তু যারা মরে গেছে তাদের কি অবস্থা হবে আপনি হিন্দুরা যে যুদ্ধ করেছে তারা শহীদ তত মেনে নাই সে কিভাবে শহীদ হয় আবার এরকম অনেক নেম প্লেট দেখা যায় হ্যাঁ মানে হিন্দুদের সামনে লেখা আছে শহীদ মুখ এ কি শহীদেছে এর তো মেনে নাই ইমানদার সার কি আবার শহীদ হয় নাকি হ্যাঁ এই হচ্ছে মুশকিল কথা সুতরাং আমরা নিশ্চিত হ্যাঁ কাউকে শহীদ বলবো না কিন্তু কিছু কিছু লোকের ব্যাপারে আমরা আশা করতে পারি যে যাদের নিয়ত খাঁটি ছিল যে একজন একটা ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার জন্য অথবা নিজেদের জীবনকে রক্ষা করার জন্য অথবা নিজেদের ইজ্জতাব রক্ষা করার জন্য যারা যুদ্ধ করেছেন নিজেদের সম্পদকে বাড়িঘরকে টিকানোর জন্য যারা যুদ্ধ করেছেন কারণ এটাও বলছেন মান কুতিলে দুন এম আলিফ ও শহীদ হ্যাঁ কেউ যদি নিজের সম্পদ রক্ষার জন্য যুদ্ধ করে সেও শহীদ কিন্তু ওই যে খারাপ চিন্তা যারা করেছে ধর্ম নির্কতাবাদী রাষ্ট্র কায়েম করবে কমিউনি যারা ছিল তাদের অবস্থা কিন্তু খারাপ এরা তো শহীদ হবে না হ্যাঁ অথবা কারোর হ্যাঁ মানে মানে দেশাত্ম মানে শুধু ইসলামী চেতনা না হ্যাঁ এরকম কিছু না মানে খারাপ চেতনা যে আমার দলের উপর আক্রমণ করছে এই জাতীয় আসাবি যেটাকে বলা হয় তাদের কিন্তু হওয়ার আশাও করা যায় না কিন্তু আমরা একবারে নিরাশ হবে না আমরা এত বেশি সংখ্যক মানুষ মারা গেছে সুতরাং তাদেরকে হ্যাঁ না যে কেউ শহীদ হবে না না আল্লাহ যাদের মানে অন্তর খাঁটি ছিল যারা খাঁটি অন্তর নিয়ে যুদ্ধ করেছে আশা করব যে তারা শহীদ কিন্তু কাউকে আমরা শহীদ নামে ভূষিত করতে যাব না বলবো না তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এইরকম বক্তব্য দিতে যাব না হম তিরিশ লক্ষ হ্যাঁ আপনার শহীদ না তিরিশ লক্ষ মুসলমান বা ত্রিশ লক্ষ বাঙ্গালির রক্তের বিনিময় এরকম বলবো কারণ এখানে মুসলমান বলবো না কারণ হিন্দুও ছিল তার মধ্যে হ্যাঁ সুতরাং আমরা ত্রিশ লক্ষ বাঙ্গালি বলবো হ্যাঁ বাঙ্গালি বললেই কথাটা একবারে সুন্দর হয়ে যাবে হ্যাঁ ত্রিশ লক্ষ মুসলমান বলবো না হ্যাঁ সুতরাং ত্রিশ লক্ষ বাঙ্গালির রক্তের বিনিময় সেটা বললে বক্তব্যটা শুদ্ধ হবে যাই হোক আরেকজন বলতেছিলেন আরুক ভাই আহ তিনি বললেন যে অনেক কাফেররাও নিজ দেশের জন্য মারা যান এবং তাদেরকেও শহীদ বলা হয় কেন সেটা তো বললাম হ্যাঁ যে কাফের মরে গেলে এটা শহীদ হয় না কাফের কিসে শহীদ